আলোচনা করব। পর আমরা সর্বপ্রথম দুর্যোগ কি, দুর্যোগ কত প্রকার সেই বিষয়ে আলোচনা করব। দুর্যোগ হল প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক মাত্রাধিক ঘটে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়া তখন তাকে দুর্যোগ বিবেচনা করা হয়, যেমন বন্যা, ভূমিঝড়, যুদ্ধ ইত্যাদি। লক্ষ্য কোন প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা। দুর্যোগ প্রাকৃতিক হতে পারে এবং মানব সৃষ্ট দ্বারাও হতে পারে। এমন অবস্থা যদি সৃষ্টি হয় যে অবস্থা পরিবেশের ভারসাম্য নষ্ট করে, মানুষের ক্ষয়ক্ষতি করে, প্রাণহানি ঘটায় প্রবেশ, তখনই আমরা বলতে পারি অস্বাভাবিক অবস্থা। এবং এই অস্বাভাবিক অবস্থার কারণে দুর্যোগ সৃষ্টি হয়ে থাকে। এবং এই দুর্যোগের কারণে যেমন শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়, তেমনি ব্যাপক প্রাণহানি ঘটে এবং ব্যাপক অর্থ সামাজিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কাজে আমরা বলতে পারি দুর্যোগ হচ্ছে কোনো প্রাকৃতিক মানব সৃষ্ট অবস্থা, অস্বাভাবিক অবস্থা যখন যা শস্য সম্পদ অনেক ক্ষয়ক্ষতি সাধন করে, পাশাপাশি প্রাণহানি ঘটায় এবং পরিবেশে ক্ষতিগ্রস্ত হয়, নানান ধরনের বিপর্যয় ডেকে আনে। দুর্যোগ দুই প্রকার। তোমরা দুর্যোগের সঙ্গে থেকেই বুঝতে পারতেছ যে প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা, অর্থাৎ এ থেকে বোঝা যায় দুর্যোগ দুই প্রকার, প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট দুর্যোগ। সাধারণত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সৃষ্টিগত পদার্থের সমস্ত দুর্যোগ বা প্রাকৃতিক নিয়মে যে সমস্ত দুর্যোগ ঘটে তাই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর মানব সৃষ্ট দুর্যোগ হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট যে সমস্ত দুর্যোগ ঘটে, সাধারণত আমরা মানব সৃষ্ট দুর্যোগ বলে থাকি। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হল এক প্রকারের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের অর্থসামাজিক ক্ষতি হয়ে থাকে, যদিও তা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবে ঘটে থাকে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হল এক প্রকার প্রাকৃতিক ঘটনা, সৃষ্টিগত প্রদত্ত ঘটনা যাতে মানুষের কোনো হাত নেই, এ সমস্ত ঘটনা একে একে ঘটে থাকে। প্রকৃতির নিয়মে যে ঘটনাগুলো ঘটে, দুর্ঘটনাগুলো ঘটে, তাই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। যদিও তা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবে ঘটে থাকে, তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবেও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনা ঘটে। যদিও প্রাকৃতিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগকে প্রাকৃতিক নিয়ম, তথাপি এর পিছনেও মানুষের কিছু নানাবিধি কার্যক্রম রয়েছে। মানুষের নামে কিন্তু কার্যক্রমের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই এরকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে, প্রাকৃতিক দুর্যোগ বলে হয়ে আসে না, প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ তখন ঘটবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ করতে পারবে না এবং তার উপর সাধারণত মানুষের হাত থাকে না। এবং প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষের সাধারণত হাত থাকে না, তাই আমরা বলতে পারি প্রাকৃতিক দুর্যোগ হল স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম। অর্থাৎ প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম যে দুর্যোগ এবং প্রাকৃতিক যে স্বাভাবিক নিয়ম তার ব্যতিক্রম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। শিক্ষার্থীরা তোমরা এখন লক্ষ্য করো মানব সৃষ্ট দুর্যোগ, মানব সৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল। অর্থাৎ মানুষের কর্মকাণ্ডের কারণে মানব সৃষ্ট দুর্যোগ ঘটে থাকে। মানুষ সচেতন ও সতর্ক থাকলে তার কিছু রক্ষা করতে পারে।
সৃষ্টি করে তোলে এবং মানুষের নানাবিধি ক্ষয়ক্ষতি করে থাকে। কালকে আমরা বলতে পারি যে দুর্যোগ দুই প্রকার, প্রাকৃতিক দুর্যোগ ও মানুষ দুর্যোগ। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগের একটু একটু ধারণা আমি এখানে লিখেছি। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদী ভাঙন, সুনামি, ভূমিধস, শৈত্যপ্রবাহ প্রভৃতি। এবং মানব সৃষ্ট দুর্যোগের একটু লিখেছি সূর্য বিক্রম, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধা প্রস্তুত করে গণতন্ত্র সৃষ্টি। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলগত সৃষ্টি, মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি। প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ দুর্যোগের থেকে আমরা বুঝতে পারলাম যে প্রাকৃতিক দুর্যোগ হতে প্রকৃতিগত হয়ে থাকে এবং মানুষ দুর্যোগ মানুষ দ্বারা সংঘটিত হয়ে থাকে। প্রাকৃতিক ও মানব সৃষ্ট অবস্থা বলতে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিকর্তা পদার্থ এবং মানব সৃষ্ট দুর্যোগ মানব দ্বারা সৃষ্টি। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প এই সমস্ত দুর্যোগের ভিতরে মানুষ কিছু করার থাকে এবং মানুষ সুপ্রত পায়, কারণ এগুলো প্রাকৃতিক নিয়মই সংঘটিত হয়ে থাকে। কিন্তু মানুষ সুস্থ দুর্যোগ এবং সুস্থ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, মনোবন্দী বিনাশ, মনকরণ, অগ্নিকাণ্ড এই সমস্ত দুর্যোগগুলো মানুষ ইচ্ছা করলে এবং সতর্ক থাকলে এই সমস্ত দুর্যোগ থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রাকৃতিক কারণে হতে থাকে। একটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত প্রভাব, বৈশ্বিক উষ্ণতা, সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে এই দুর্যোগ ঘটে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমিকম্পন, নদী নালা ইত্যাদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে বিবেচনা করা হয়। তো আমরা ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানই আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম প্রধান কারণ। নদীমাতৃক প্রায় সমতল দেশটি উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর, এ দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীসমূহের উৎস হয় ভারতে না বা নেপালে। দক্ষিণাঞ্চলের পাহাড়, পূর্ব ইলাম বা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। কাজেই আমরা ভৌগোলিক অবস্থানের কারণে দেখতে পেলাম যে আমাদের দেশে প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে থাকে। ভূমির গঠন, বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমিতে, তাছাড়া ভৌগোলিক অবস্থান হতে কারণে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার প্লেটে পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান বিশাল পাহাড় সীমানার কাছে অবস্থিত হওয়া এদেশে ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। জলবায়ু, বাংলাদেশ ক্রান্তিক মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করা এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, এর ফলে এখানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। নদী নালা, আমাদের দেশে উপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকা বাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এখানে বন্যা ও নদী ভাঙনের মতো দুর্যোগ ঘটে থাকে। শিক্ষার্থীরা তোমরা বাড়িতে দুর্যোগ কাকে বলে, দুর্যোগ কত প্রকার কী কী এবং প্রত্যেক প্রকারের বর্ণনা সহ করে আসবে এবং বাড়িতে ঠিক মতো পড়ালেখা করবে। ধন্যবাদ।